গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ড্রিম টিম। আমি আবার এসেছি, আমি সুরজিৎ মণ্ডল। আমি আজকে এসেছি আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য। আমরা অলরেডি ইমিউনিটি বুস্ট সেকশন প্রায় অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে ওই ইমিউনিটি বুস্ট সেকশনের লাস্ট প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব, রাইট? আমরা অলরেডি ননি, স্পিরুলিনা, আমলা, অ্যালোভেরা নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোলোস্ট্রাম। সো ফ্রেন্ডস, কোলোস্ট্রাম আমরা সবাই জানি, কোলোস্ট্রাম হচ্ছে মায়ের প্রথম হলুদ দুধ, এটাকে বলে কোলোস্ট্রাম। অ্যাকচুয়ালি মায়ের প্রথম হলুদ দুধ বাচ্চার জন্য কেন প্রয়োজন বা এর প্রয়োজনীয়তাটা কী সেটাই আমরা আগে জানি। দেখুন, কোলোস্ট্রাম প্রডিউসড বাই মাদার বাই চাইল্ড বার্থ, মানে বার্থ হওয়ার ঠিক তারপরেই মাদার তার প্রথম হলুদ দুধ দেন। যে হলুদ দুধ সেই বাচ্চাটার, নবজাত শিশুর ইমিউনিটি সিস্টেমকে বানাতে বা ইমিউনিটি যে স্ট্রাকচার তার শরীরে বানাতে কিন্তু সাহায্য করে। আমাদের কোলোস্ট্রাম যেটা হচ্ছে গোবিন গরুর হল প্রথম, মানে বাচ্চা প্রসবের পর তার প্রথম হলুদ দুধটা কালেক্ট করে পাউডার ফর্মে কিন্তু আমরা প্রোডিউস করে থাকি। কোলোস্ট্রামের মধ্যে প্রচুর অ্যান্টিবডিজ আর ইমিউনোগ্লোবিনস থাকে, যেটা একটা বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করতে সাহায্য করে। দ্যাটস মিন আপনি আপনার ইমিউনিটি সিস্টেম এতটাই স্ট্রং করতে পারবেন যাতে কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেনস্টে আপনার শরীর কিন্তু লড়তে সক্ষম হবে। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, রাইট? এর মধ্যে 100 গুণ বেশি অ্যান্টিবডিজ থাকে সাধারণ দুধের তুলনায়, রাইট? এছাড়াও এর মধ্যে ভিটামিনস থাকে এবং মিনারেলসও থাকে। কোলোস্ট্রাম কিন্তু আপনার গ্রোথ ফ্যাক্টরস বাড়াতে সাহায্য করে। সাধারণত এটা আমরা বাচ্চাদের দিয়ে থাকি বা বাচ্চাদের দেওয়া বেশি প্রয়োজন, কারণ এটা বাচ্চাদের মধ্যে গ্রোথ ফ্যাক্টরস তৈরি করে, মানে গ্রোথ বাড়ার ইনটেন্সিটি, মানে বৃদ্ধি ইনটেন্সিটি কিন্তু বাড়াতে সাহায্য করে কোলোস্ট্রাম। এছাড়াও কোলোস্ট্রাম প্রচুর ইমিউনিটিকে স্ট্রং করে, যাতে সহজেই আমরা এবং বাচ্চারা যাতে প্রতিরোধক ক্ষমতা বাড়াতে পারি এবং রোগের থেকে দূরে থাকতে পারি। এছাড়াও এটাকে, এই কোলোস্ট্রাম সেলকে রিবিল্ড করতে বা রিপেয়ার করতে সাহায্য করে, বোন মাস বাড়াতে সাহায্য করে, মানে হাড়কে স্ট্রং করতে সাহায্য করে কোলোস্ট্রাম। এছাড়াও বডিকে এনার্জাইজ করা, স্কিন ইলাস্টিসিটি, স্কিনকে নর্মাল রাখা বা ত্বকের ইলাস্টিসিটি মেনটেন করতে সাহায্য করে, মেমোরি শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমাদের ফ্যাটের ইউজেস বা নর্মালাইজ দ্য ফ্যাট ইউজেস, মানে আমাদের ফ্যাট ডিপোজিশনেও কিন্তু এগেনস্টে লড়তে সাহায্য করে কোলোস্ট্রাম। সো কোলোস্ট্রাম আমাদের তো দরকারই, বাচ্চাদের কিন্তু বেশি বেশি করে প্রয়োজনীয়তা এর আছে। সাধারণত যখন ছোট বাচ্চা হয় তাদেরকে আমরা ডাইরেক্ট ক্যাপসুলস দিতে পারি না বলে আমরা বলে থাকি যে ওটাকে দুধে, মানে ক্যাপসুলটা খুলে পাউডারটাকে ডাইরেক্ট দুধের সাথে মিক্স করে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে। তার মানে এই নয় যে বড়রাও খাবেন না, ডেফিনেটলি বড়দেরও দরকার কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম কিন্তু প্রচুর ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করতে সাহায্য করে। সুতরাং আমাদের এবং বাচ্চাদের বেসিক্যালি সবারই কিন্তু আমাদের কোলোস্ট্রামের প্রয়োজনীয়তা আছে। কোলোস্ট্রাম আমরা সারাদিনে 2 থেকে 3 খেতে পারি খাওয়া দাওয়ার পরে। কোলোস্ট্রাম আমি আবার বলবো, কোলোস্ট্রামের কিন্তু সবার প্রয়োজনীয়তা আছে। কোলোস্ট্রাম বেসিক্যালি বাচ্চাদের আরও বেশি করে প্রয়োজনীয়তা আছে। সুতরাং সবাই কোলোস্ট্রাম খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ।